সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক তালেবান মুখোমুখি মসজিদের এসি চুরির সময় চোরের মৃত্যু বিস্তারিত খবরে জানবেন এবারের হজ সবাইকে না করে দিল সৌদি আরব এদিকে ভারতে জয় শ্রীরাম না বলায় বেধরক মারধর করা হল মুসলিম কারাবন্দিকে ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে দাবি চীনের সবশেষে জানবেন তিমির পেটে গিয়েও জীবিত বেরিয়ে এলেন শিকারী সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক তালেবান মুখোমুখি দুই সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনাদের প্রত্যাহার করা উচিত বলে জানিয়ে দিয়েছে তালেবান মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি আফগানিস্তান থেকে মার্কিন সেনা সেনাপত্তারের সিদ্ধান্তের পর তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয় তুরস্ক ও যুক্তরাষ্ট্র কর্মকর্তারা এ বিষয়ে সম্ভাব্য সব দিক আলোচনা করছেন বলে এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে তালেবানের মতামত জানতে চাইলে দোহাভিত্তিক একজন মুখপাত্র সুহেল শাইন জানান ২০ বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দু হাজার বিশ সালের আঠাশ ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্ক সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে তিনি আরো বলেন তুরস্ক একটি ইসলামী দেশ তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামী সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ ও ভালো সম্পর্কের প্রত্যাশা করি এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে দুই দশক ধরে যুদ্ধবিরোধী দেশটি থেকে যুক্তরাষ্ট্র সহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে এরই মধ্যে আফগানিস্তানের ব্যাপক অঞ্চল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা বিশ্লেষকরা বলছেন বিদেশি সেনা চলে গেলে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে মসজিদের এসি চুরির সময় চোরের মৃত্যু গভীর রাতে এসি চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক চোরের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জ পৌরসভার ব্যাপারীপাড়া জামে মসজিদে শুক্রবার এই ঘটনা ঘটে মৃত সজীব শেখ পৌরসভার গোবিন্দ গ্রামের শমশের আলীর স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে কোনো এক সময় সজীব মসজিদের এসি চুরির চেষ্টা করেন এই সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নকালে বিদ্যুতায়িত হয়ে মারা যান সিরাজগঞ্জের সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি গণমাধ্যমকে জানান খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ クルセ。 এবারের হজ সবাইকে না করে দিল সৌদি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এই বছরও সৌদি আরবে অবস্থানরত মুসলমান ছাড়া বাইরের কেউ পবিত্র হজে অংশগ্রহণ করতে পারবে না শনিবার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও অমরা মন্ত্রণালয় এক প্রতিবেদনে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সৌদি আরব প্রতিবেদনে বলা হয় সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাস করা অন্যান্য দেশের নাগরিকরাই কেবল বছর হজ করতে পারবেন হাজির সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ষাট হাজার প্রসঙ্গত এর আগের বছরও সৌদি আরবের বাইরের কাউকে হজ করার অনুমতি দেওয়া হয়নি এদিকে সৌদি সরকারের এমন ঘোষণার আগেই এবছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী আহ ও মুস্তফা কামাল দিন কয়েক আগে বাজেট বক্তৃতা দিতে গিয়ে প্রসঙ্গক্রমে তিনি বলেন বৈশ্বিক করোনা মহামারী অব্যাহত থাকায় গতবারের মতো এবারও বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহন বন্ধ থাকবে অর্থমন্ত্রী জানিয়েছিলেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে যাতে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা যায় জায়গা সংকুলন না হয় হজকাম ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে জয় শ্রীরাম না বলায় বেধরক মারধর করা হলো মুসলিম কারাবন্দিকে জয় শ্রীরাম না বলায় জেলের ভিতরে এক কারাবন্দিকে বেধরক মারধর করা হয়েছে আর এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন ইসলামিক স্টেটের এক সদস্য ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির তিহার জেলে কারাবন্দির অভিযোগ বেধরক মারধর করে রাম রাম বলতে বাধ্য করা হয় তাকে কিন্তু বিপরীতে উল্টো অভিযোগ ওই আয়ের সদস্য নিজেই নিজেকে আহত করেছেন জানা গেছে দু সালের ডিসেম্বরে আয়ের সদস্য রশিদ জাফরকে গ্রেপ্তার করা হয় দিল্লি সহ বিভিন্ন জায়গায় ধারাবাহিক বিস্ফোরণে ষড়যন্ত্র করছিল সে তাদের লক্ষ্য ছিল রাজনীতিবিদ থেকে শুরু করে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি জাতীয় তদন্তকারী সংস্থা ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে রশিদ ও তার আটজন সঙ্গে ধরা পড়ে সংস্থাগুলো গোপন তত্ত্বের ভিত্তিতে উত্তরপ্রদেশের এগারো জায়গা ও দিল্লির জাফরাবাদ ও সেলামপুরে অভিযান চালালে আইএসদের পরিকল্পনা ভেস্তে যায় এরপর থেকে হাই সিকিউরিটি তিহার কারাগারে রয়েছেন সে রশিদ জাফরের আইনজীবী এম খান দাবি করেছেন রশিদকে অনেক মারধর অন্য বন্দিরা জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করা হয়েছে তাকে এ কারণে বুধবার দিল্লির একটি আদালতে মামলা করা হয়েছে রশিদ তাকে নির্মমভাবে অত্যাচারের কথা ফোনে তার বাবার কাছে জানিয়েছেন

প্রথমে স্বাভাবিকভাবে যে কাজটি করতে হবে তা হচ্ছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা পথার তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরমাণু নিরস্ত্রীকরণ সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান এবং ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আমেরিকার দাম্বিক আচরণের তীব্র সমালোচনা করেন ওয়াং ই বলেন ইরান ও আমেরিকার পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে আসার আলোচনা যদিও চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে তারপরও সবগুলো পক্ষ যত তাড়াতাড়ি প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিষয়টি সমাধান করে ফেলে ততই মঙ্গল চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানে পরমাণু সমঝোতা ছিল বহুপক্ষীয় কূটনৈতিক প্রচেষ্টার ফসল আন্তর্জাতিক অঙ্গনে পরমাণু নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ ভিত্তি ও মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার দু সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল মাস থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে তিমির পেটে গিয়েও জীবিত বেরিয়ে এলেন শিকারী যুক্তরাষ্ট্রের একজন লবস্টার শিকারিকে গিলে ফেলেছিল বিশাল আকৃতির হ্যামব্যাক তিমি মাইকেল প্যাকাট বলেছেন ওই সময় তিনি সাগরের নিচে লবস্টার বা বড় আকারে চিংড়ি মাছের খোঁজ করছিলেন তখন বিশাল ওই তিমিটি তাকে গিলে ফেলে এরপর প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড তিনি তিমির পেটের মধ্যে থাকেন তারপর তিমিটি তাকে মুখ থেকে থুথুর সাথে বের করে দেয় প্যাকাডের গোড়ালি একটু মচকে যাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতি হয়নি অন্য চাকরি নেওয়ার জন্য তার স্ত্রী দীর্ঘদিনের অনুরোধের পরেও কেপ কটে চল্লিশ বছর ধরে চালিয়ে আসা ডুবুরির পেশা তিনি ছাড়তে চান না হ্যাম্ব্যগ তিমি পঞ্চ পঞ্চাশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং এক একটির ওজন হতে পারে প্রায় ছত্রিশ টন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্য অনুযায়ী এখন বিশ্বে এরকম তিনি সংখ্যা প্রায় ষাট হাজার ছাপ্পান্ন বছরের মাইকেল প্যাকার্ট কেপ কট টাইমসকে বলেছেন তিনি এবং তার সহযোগী মিলে তাদের নৌকা যান যে নিয়ে শুক্রবার সকালে হেরিং ক্যাবে যান সেখানে পরিবেশ ছিল চমৎকার এবং পানিতে দৃষ্টি সীমা ছিল প্রায় বিশ ফিট ডাব্লু বিজেড টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন স্কুবা গিয়ার নিয়ে নৌকা থেকে পানিতে নেমে ডুব দেওয়ার পরই আমি বিশাল একটা ধাক্কা অনুভব করলাম এবং সবকিছু অন্ধকার হয়ে গেল তিনি ধারণা ছিলেন তিনি হয়তো বিশাল আকৃতির সাদা তিমির হামলার শিকার হয়েছেন যেগুলো ওই এলাকায় সাঁতরে বেড়ায় আর তখন আমি আশেপাশে অনুভব করলাম আর বুঝতে পারলাম যে সেখানে কোনো দাঁত নেই আর তখন আমি বুঝলাম আমি একটা তিমির মুখের ভেতর চলে গেছি আর সে আমাকে গিলে ফেলার চেষ্টা করছে এটাই শেষ আমি মরে যাচ্ছি প্যাকেট বলেন ওই সময় তিনি তার স্ত্রী আর দুই ছেলের কথা ভাবছিলেন এরপর হঠাৎ করে সে পানির উপর ভেসে ওঠে প্রবলভাবে মাথা নাড়তে লাগলো আমাকে যেন বাতাসে সুরে ফেলা হলো আর আমি আবার পানিতে পড়ে গেলাম আমি মুক্ত হয়ে পানিতে ভেসে রইলাম আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না আমি যেন সেই গল্প বলার জন্য এখানে রয়েছি তিনি বলছেন তার সহযোগী যিনি তখন পাগলের মতো পানিতে প্যাকেটের অক্সিজেনের বুদ্বুদ খুঁজে বেড়াচ্ছিলেন তিনি দ্রুত তাকে ধরে নৌকায় তোলেন প্রভিন্স টাউনের দমকল বিভাগ সিবিএস টেলিভিশনকে নিশ্চিত করেছে যে প্রভিন্স টাউন সৈকতে একজন আহত লবস্টারম্যানকে সহায়তা করার জন্য স্থানীয় সময় সকাল সোয়া আটটার সময় তারা একটি টেলিফোন পেয়ে ছুটে যায় কেপকট হাসপাতাল থেকে ছাড়া পর পর তার এই অবিশ্বাস্য ঘটনার বিস্তারিত জানতে সাংবাদিকরা প্যাকেটের কাছে ছুটে যান হ্যান্ডব্যাগ তিনি সাধারণত মুখ যতটা সম্ভব হা করে মাস্ক ক্রিল বা অন্য খাবার খেয়ে থাকে তবে সমুদ্রবিজ্ঞানীরা বলছেন প্যাকেটের ক্ষেত্রে যা হয়েছে তা সম্ভবত একটি দুর্ঘটনা স্থানীয় সংবাদপত্র দিক কেপ টাইমস কে একজন বিশেষজ্ঞ বলেছেন তিনি কখনো কোনো মানুষকে গিলে খেয়েছে বলে তিনি শোনেননি